আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আয়াতুল কুরসি এর উচ্চারণ, অর্থ এবং আয়াতুল কুরসির 10টি আশ্চর্যজনক ফজিলত। সুপ্রিয় ভিউয়ার্স, এটি এমন একটি আয়াত যাকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতের অনেক অনেক ফজিলত রয়েছে যেটি আমরা ভিডিওর শেষে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা সূরা বাকারার যে আয়াতুল কুরসিটি রয়েছে আমরা সেখান থেকে আমরা জানব এবং এর ফজিলতগুলো জানব, এর উচ্চারণ এবং অর্থগুলো আমরা জানব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা আয়াতুল কুরসিটি তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই হচ্ছে আয়াতুল কুরসি। আমরা এখন আয়াতুল কুরসির বাংলা, যারা বিশেষ করে আরবি পড়তে জানেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটিও দিয়ে দেওয়া হয়েছে, যেন আপনারা বাংলা উচ্চারণ করে আয়াতুল কুরসিটি সুন্দর করে পড়তে পারেন। তো বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা লযী ইয়াশফাউ عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطه ولا يحيطنا بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অর্থ হচ্ছে আল্লাহ তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তাকে তন্দ্রা ও নিন্দ্রা স্পর্শ করতে পারে না, আসমান ও জমিনে যা কিছু আছে সব তারই, এমন কে আছে যে নাকি তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করিবে, দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোর
সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। এখন আমরা আয়াতুল কুরসি দশটি আশ্চর্যজনক ফজিলত যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। এক নম্বর ফজিলত হচ্ছে বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রভাতে ও শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বয়ং রক্ষক হবেন। সুতরাং সকল দিন রাত্রি শয়তান তার থেকে তার নিকট আসতে পারবে না, কারণ শয়তান ওয়াদা করেছে যে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে আমি তার কাছে যাব না। দুই নম্বর হচ্ছে শুক্রবার আসর নামাজের পর নিজস্থানে বসে যে ব্যক্তি আয়াত সাতবার পাঠ করবে ওই সময় বনের সকল আসতে ভাববে যে সে যেন দোয়া কবুল হয়ে গেছে। তিন নম্বর হচ্ছে এই আয়াত 313 বার পড়লে ইনশাল্লাহ সকল কাজে জয়লাভ করা যায়। চার নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রত্যেক ফজর নামাজের পর একবার পড়বে তার রিজিক বৃদ্ধি পাবে। পাঁচ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের সময় আজরাইল আলাইহিস সালাম বলেছেন, আপনার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পাঠ করবে প্রত্যেক ফরজ নামাজের পর আমি তার রূহ অতি সহজে কবজ করে নেব। ছয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। সাত নম্বর হচ্ছে রাতে একাকী পথ চলার সময় এই আয়াত পাঠ করলে দেহ জিন পরি ভূত প্রেত ইত্যাদি কাছে আসতে পারে না। আট নম্বর হচ্ছে দৈনিক 50 বা 170 বার এই আয়াতটি পাঠ করলে মনের সকল ধরনের মনোবাসনা পূর্ণ হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 50 বা 70 বার এই আয়াতটি পাঠ করবে। নয় নম্বর হচ্ছে 50 বার পড়ে বৃষ্টির পানির উপর ফু দিয়ে যে ব্যক্তি পান করবে তার জ্ঞান বৃদ্ধি পাবে। এবং সর্বশেষ 10 নম্বর হচ্ছে ঘর বাগান ও দোকানের প্রবেশ দরজায় এই দোয়াটি লিখে ঝুলিয়ে রাখলে রিজিক বৃদ্ধি পায়, চোর ডাকাত সেখানে প্রবেশ করতে পারে না। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি আয়াতুল কুরসির 10টি ফজিলত। ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।